বাংলাদেশিদের নিকট পাকিস্তান একটি কমন নাম তো বটেই, তার সাথে সাথে আন্তর্জাতিক মহলেও এই নামটি অহরহ শোনা যায়। কখনো সামরিক শাসন বা কখনো জঙ্গিবাদ, এইসব বিষয় নিয়ে রাষ্ট্রটি সবসময় আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। বলা হয়ে থাকে পৃথিবীর অস্থিতিশীল দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ। যদি 2018 সালের নির্বাচনের পর সাবেক ক্রিকেটার ইমরান খান যখন ক্ষমতায় আসেন, তখন অনেকে আশা করেছিল যে দেশটি স্থিতিশীল অবস্থায় যাবে। এমনকি অনেকে বিশ্বাসও করছিল যে দেশটি স্থিতিশীলতার দিকে যাচ্ছিল। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে একটি গুঞ্জন উঠেছে যে ইমরান খানকে তার পদ থেকে সরে যেতে হবে। এর কারণ হিসেবে দায়ী করা হচ্ছিল পার্লামেন্টে তার উপর অনাস্থা, অর্থাৎ একটি দেশের অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে টিকে থাকার জন্য তার প্রয়োজন সংখ্যক সমর্থন নেই বলে বলা হচ্ছিল, যার জন্য তার ভোট দরকার ছিল 172। আমরা যদি 2018 সালের নির্বাচনের দিকে তাকাই, তাহলে দেখা যাবে ইমরান খান 156টি আসনে ভোট পান, যা ক্ষমতায় বসার জন্য যথেষ্ট ছিল না। বাকি আসনগুলো তিনি অন্যান্য দল MQM, BAP, PML এর সাথে জোট করে পূরণ করেন এবং ক্ষমতায় বসেন। কিন্তু গত 8ই মার্চ অপোজিশন পার্টিগুলো পার্লামেন্টে নো কনফিডেন্স মোশন ফাইল করে এবং এর সাথে সাথে ইমরান খানের সাথে জোটবদ্ধ থাকা MQM অর্থাৎ প্রধান দলটি জোটবদ্ধের সেটি তাদের জোট ছেড়ে দেয়। এতে করে বিরোধী দলগুলো মেজরিটি পায়। এ অবস্থায় ইমরান খানের প্রতিক্রিয়া ছিল যে তার উপর একটি ফরেন কনস্পিরেসি তৈরি করা হচ্ছে, তিনি মূলত আমেরিকাকে দায়ী করছিলেন। এছাড়াও ইমরান খানের সাথে আর্মিরও সম্পর্ক ভালো যাচ্ছিল, আর্মি এবং ইমরান খানের ফরেন ইন্টারেস্ট বিপরীত বলে দেখা যাচ্ছিল। দেখা যাচ্ছিল যে রাশিয়ার সাথে ইমরান খানের একটি সখ্যতা রয়েছে যা আর্মি চাচ্ছিল বা আমেরিকা চাচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে গত 3রা এপ্রিল তার উপর নো কনফিডেন্স ভোট হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যায় যে এই গত 3রা এপ্রিল 2022 নো কনফিডেন্স ভোটটি স্পিকার ডিসমিস করে দেয়, মূলত স্পিকার নয় ডেপুটি স্পিকার ডিসমিস করে দেয়। ডেপুটি স্পিকার ডিসমিস করার মূল কারণ হিসেবে তিনি দেখান এই নো কনফিডেন্স ভোটটি সংবিধান বিরোধী, যা তাদের আর্টিকেল 5 এর আন্ডারে পড়ে। এটি করার পর ইমরান খান প্রেসিডেন্ট আরিফ আলভিকে বলেন অ্যাসেম্বলি ডিসলভ করতে এবং নতুন ডেমোক্রেটিক উপায়ে নির্বাচন দিতে। বর্তমানে পাকিস্তান পার্লামেন্টকে প্রেসিডেন্ট ভেঙে দিয়েছে, কিন্তু বিরোধী দলগুলো তা মানছে না। বিরোধী দলগুলো বলছে যে এটি সংবিধান বিরোধী, সংবিধান লঙ্ঘন করছে। বিলুয়াল ভুট্টো বলছেন তারা হাইকোর্টে যাবে। এছাড়া বিরোধীরা শাবাজ শরীফকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছে। পাকিস্তানের ইতিহাসে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে যে পাকিস্তানের ক্ষমতার উপর পাকিস্তান আর্মির অনেক কন্ট্রোল ছিল, অর্থাৎ তারা সবসময় সরকারকে কন্ট্রোল করছিল। এখনো সেই একটা অবস্থা দেখা যাচ্ছিল, কিন্তু বর্তমানে এই প্রেসিডেন্ট যখন পার্লামেন্ট ভেঙে দেয়, তখন প্রশ্ন উঠছে পাকিস্তান আর্মির যে কন্ট্রোল, সেই কন্ট্রোল কি অন্যদিকে মন নিয়েছে, নাকি আমেরিকা এই পাকিস্তানের সরকার পরিবর্তন করতে গিয়ে আবার ফেল করছে। কনক্লুশন কি তা এখনো বলা যাচ্ছে, কিন্তু বলা যায় যে পাকিস্তান রাষ্ট্রটি স্থিতিশীল যে নয় তার প্রমাণ দিয়েই চলছে।